মালদ্বীপে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজুর বিরুদ্ধে কি ক্ষোভ বাড়তে শুরু করেছে, তার ভারত বিরোধী মনোভাবের ফল ভুগতে হচ্ছে দেশবাসীকে। মালদ্বীপের সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী শনিবার প্রেসিডেন্টের জেদের বলি হতে হয়েছে এক কিশোরকে, কার্যত বিনা চিকিৎসায় তার মৃত্যু হয়েছে। 14 বছরের ওই কিশোর মালদ্বীপের ভিলিংগিলি দ্বীপের বাসিন্দা, তার মস্তিষ্কে টিউমার হয়েছিল, শনিবার স্ট্রোকও হয়। জরুরি ভিত্তিতে কিশোরকে রাজধানী মালেতে নিয়ে গিয়ে চিকিৎসার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা। সেই অনুযায়ী কিশোরের পরিবারের তরফে এয়ার অ্যাম্বুলেন্সের আবেদন জানানো হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। অস্ত করে মালে পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল অসুস্থ কিশোরকে, কিন্তু বাঁচানো যায়নি। অভিযোগ, এয়ার অ্যাম্বুলেন্সের আবেদন জানানোর 16 ঘন্টা পরে রাজধানীতে পৌঁছায় কিশোর, তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। মালদ্বীপ কর্তৃপক্ষের তরফে অবশ্য এয়ার অ্যাম্বুলেন্সের বন্দোবস্ত করতে দেরি হওয়ার এই কারণ স্বীকার করা হয়নি। তাদের বক্তব্য, যান্ত্রিক ত্রুটির কারণে বিমান পৌঁছাতে দেরি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে মালদ্বীপে বিরোধীরা ইতিমধ্যে সরকারকে আক্রমণ করতে শুরু করে দিয়েছে। সাংসদ মিকালি নাসিমের কথায়, আমাদের প্রেসিডেন্টের ভারত বিদ্বেষ চরিতার্থ করার জন্য এভাবে দেশের মানুষকে প্রাণ দিতে হচ্ছে, এটা ঠিক হচ্ছে না। মালদ্বীপে গত নভেম্বরে ক্ষমতায় এসেছেন মইজু, তিনি ভারত বিরোধী বলে পরিচিত। ক্ষমতায় আসার পরেই তিনি মালদ্বীপ থেকে ভারতকে সেনা সরিয়ে নিতে বলেন। সম্প্রতি তার 3 মন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে অবমাননাকর মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন। তারপর থেকে ভারতের সমাজ মাধ্যমে বয়কট মালদ্বীপ রব উঠেছে। এর মাঝেই মইজুর বিরুদ্ধে ভারতের বিমান ব্যবহারের অনুমতি না দেওয়ার অভিযোগ উঠল।